আজকে বক্তব্য আর কি দিব, আমার মতো আলেম রাই যখন স্বচ্ছ ইসলামের বিরোধী, পৃথিবীতে একটি মাত্র চ্যানেল, আপনারা শুনে রাখুন, রূপরেখা যদি পেতে চান ইসলামের, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে দু একটা, আমাদের জানা মতে বর্তমান বিশ্বে একটাই চ্যানেল কেবলমাত্র ইসলামের বাণী তুলে ধরে, তাও ইসলামের সঠিক রূপরেখা যেটা সেটা তুলে ধরে, সেটা হলো পিস টিভি। লাগেছি কার পিছনে, আমরা লেগেছি কার পিছনে, ভাবতে বক লাগে। ইন্ডিয়া সরকার বলছে পিস টিভির কারণে হিন্দু মুসলিম দাঙ্গা ইন্ডিয়ায় কমে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, জাকির নায়েক আমাদেরকে তথ্য দিলেন 2014 সালে দুবাইয়ের ডাউনটাউন হোটেলে 29 এপ্রিল বললেন, আল্লাহর শুকরিয়া, প্রতি বছর প্রায় 1 লক্ষাধিক হিন্দু ইসলাম গ্রহণ করছে। শুধু দুবাইয়ে পিস কনফারেন্সের কারণে 10,000 ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, 170টি রাষ্ট্রে চলছে পিস টিভি। এবার আপনি মেপে দেখুন কত লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের ছায়া তলে আসছে। আর আমি এমন বক্তা বাংলাদেশের, জানেন আমি বক্তব্য দিচ্ছি 30 বছর যাবৎ, 3 জন বেনামাজি নামাজ পড়া শিখছে কিনা গ্যারেন্টি না। জাকির নায়েককে আল্লাহ এমন আধুনিক পারমাণবিক বোমা পাঠাইছে পৃথিবীতে, এটা আধুনিক অস্ত্র। আরে নিজ চোখে দেখা পিস কনফারেন্স 2014 19 এপ্রিল, আপনারা দেখবেন পিস টিভিতে চালু হয়েছে কিনা জানি অনুষ্ঠানটা, একজন অস্ট্রেলিয়ান মহিলা একটা প্রশ্ন করে বিপদে পড়ে গেছে। 3 মিনিটের মাথায় মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি এখন কালেমা শাহাদত পড়তে চাই। এটা আধুনিক বোমা একটা ফেল। আপনি আশ্চর্য হবেন, এই মানুষটাকে বলছে জুকার নায়েক, না 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 না, ভুল উচ্চারণটা ভুল হয়ে গেল, এর হলো জ্যোতিষ্ক। যাকে না এটা জ্যোতিষ্ক একটা, কার পিছনে লেগেছেন? পিস টিভি উর্দু, পিস টিভি ইংরেজি, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ, আর কয়েকদিন পরে পর্দায় দেখতে পাবেন জাকির নায়েক আরবিতে বলছে, ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মানে জাকির নায়েক মানুষ, ফেরেশতাও না নবী নন। যতদিন ইসলামের সঠিক রূপটা জাতির সামনে তুলে ধরবে, ততদিন অন্তত তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি? অন্তত আমরা কি বক্তব্য দেব মানুষের সামনে, আর মানুষের কাছে কি নিয়ে হাজির হব? মাশাআল্লাহ, আইজি সুন্দর কথা বলেছেন, তাহলে পিস টিভি তদন্ত করে দেখতে হবে। আর আমি দোয়া করি, আল্লাহ বাংলাদেশে না গোটা পৃথিবীর মানুষকে পিস টিভি তদন্ত করার সুযোগ করে দাও। তাহলে যান না, খালি দেখতে যান, দেখেন অবস্থা কি ঘটে, দেখতে গেলেই হবে। আপনারা কি খুব চিন্তান্বিত? যে না, কোনো চিন্তাও করার প্রয়োজন নেই। এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে নির্ভেজাল তাওহীদের উপরে। আপনার উপর রাগ কি জন্য জানেন? আপনার উপর রাগ হলো ওই যে সরকার কিন্তু এখনো ওই ফরমালিন চিনার ম্যাশিং সকল কাস্টমারদের হাতে দিতে পারে না, পেরেছে? দিতে পেরেছে না ফরমালিন চিনার? আমাদের অপরাধ একটাই, ওই ফরমালিন, ধর্মীয় ফরমালিনে নিমজ্জিত ধর্ম, এই ফরমালিন শনাক্ত করার অস্ত্রটা এখন মানুষের ঘরে ঘরে চলছে। এটা হলো মূল সমস্যা, এটা হলো মূল সমস্যা আমাদের। তো যত প্রচার করবেন তত ফরমালিন শনাক্ত হবে ইনশাআল্লাহ। এখন শনাক্ত হয়ে গেছে না?